হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই দেখো, আমি শাড়ি বের করে রেখেছি, নিশ্চয়ই কোনো প্রোগ্রাম আছে, তো ছেলের জামাও আছে সাথে। আর আমি দেখো কেমন চিপকুশে যে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো যাই হোক, কী করা যাবে, আসলে আমার যাওয়ার প্রোগ্রামই ছিল না, তাই মাথায় তেল তেল দিয়ে পুরো একদম কী বলবো আর রুগী রুগী ভাব নিয়ে চলে এসেছি, তো তাও রেডি হয়েই গেছি। আর এই দিকে হলো আমার ননেশ দিদি মিঠুতি, মিঠুতি আমাদের সেজে গুজে রেডি। এদিকে আমার ভাগনা, তো ও রেডি হয়ে গেছে। এদিকে বাব্বাটা দুজনে মিলে রেডি তো গাড়ি বের করার জন্য। তো গাড়িতে উঠেই যেন আমরা পৌঁছে গেলাম, কারণ দুপা এগোলেই আমাদের নেমন্তন্ন বাড়ি। আর নেমন্তন্ন বাড়িটা হলো ওই যে সেই দেওরের বিয়ে ছিল, সেই দেওরের এখন বউ ভাত চলছে। তো ব্যাপারটা যেটা হয়েছে, তো সবাই বসে আছে, আমরা এসে দেখি, তো আমিও এসে বসে পড়লাম। আর বউ ভাতটা আগে হয়েছে বিয়ে, এখন হচ্ছে বউ ভাত। বৌভাতটা হচ্ছে মেয়ের বাড়িতে, বিয়েটা হয়েছে ছেলের বাড়িতে, একদমই উল্টো। তো আর কিছুক্ষণ বসে থাকার পর সবাই এখন খেতে চলে যাচ্ছে, তো আমাকেও ডাকছে, কিন্তু আমি যেতে পারবো না, কারণ আমার আজকে নিরামিষ আছে। তো আমি যেহেতু খাবো না, তো ওরাই চলে যাচ্ছে খেতে। দেখো আমার দিদি কীভাবে আমাকে ডাকছে, তো বলছে যে চলো চলো। তো এদিকে এরা খেতেও বসে পড়েছে, এসে দেখি তো ভালো, খাওয়া দাওয়া করুক এরা, আমি ততক্ষণ বসে থাকি ওদিকে গিয়ে, মানে যে যে খাবে তাদেরকে নিয়ে। তো এদের খাওয়া হয়ে গেছিলো, তো বসে আমরা আড্ডাই মারছিলাম খালি, তো আড্ডা মারছিলাম, বসে বসে দেখছিলাম, তো বেশ ভালোই লাগছিলো। আর ওরা যারা খাওয়া দাওয়া করতে গেছিলো তারা তো খেতে গেছে। আর এদিকে বউ চলে এসছে, মানে ও দেওরের বউ চলে এসছে আমার কাছে, যে আমাকে কিছু খেতেই হবে, নিরামিষ হয়েছে তাতে কী হয়েছে, কিন্তু আমি খাবই না। তো দুজনের মধ্যে বেশ জোর জবরদস্তি চলছিলো, ও আমাকে খাইয়েই ছাড়বে, তো আমি খাবই না খাবই না এই করতে করতে। তো অনেকবার আমাকে বললো, রিকোয়েস্ট করলো, করার পর আমি তাও নাই বললাম। আসলে কী হয়েছে, তো আজকে আমার নিরামিষ, আর নিরামিষের দিন বাইরে খেতে কেমন লাগে, সে যতই ওদের আলাদা হোক, তাও জোর করে যেটা করলো, দেখো আমাকে এক গ্লাস খোল বানিয়ে দিয়ে গেছে, খোল বানিয়ে দিয়ে গেল। আর আমি কিছুটা মানে খাচ্ছিলাম, আসলে আমি অতগুলো খেতে পারলাম, জোর করে খাওয়াচ্ছিলো। ওই পাশে যে আমার কাকি শাশুড়ি বসে আছে, মানে গলা ধরে চেপে রেখে একদম খাওয়াচ্ছে, যে খেতেই হবে খেতেই হবে। আর আমি খুব কষ্ট কষ্ট আর কি খাচ্ছিলাম, আর আমার এতটা কষ্ট হচ্ছিলো যে মানে কি বলবো, আমি খেতেও পাচ্ছিলাম না, হাসিও পাচ্ছিলো, লজ্জাও লাগছিলো। আসলে সবাই ছিল ওখানে, আর কেউ তো খাচ্ছিলো না, আমি একা একা খাচ্ছিলাম, কতটা খারাপ লাগে তখন। আর আসলে অতগুলো খাওয়া যায় না, তারপরেও আর কী করা যাবে, তো খেয়ে নিই, দেখো কি পরিস্থিতি। আর এখন ভাবছিলাম গ্লাসটা কি, এই যে রূপা খাওয়া দাওয়া করে অনেক ক্লান্ত হয়ে গেছে, রেস্ট নিচ্ছে, ফ্যান্টাসি একটু পার করে সবাই খাই দেয়, খুব ক্লান্ত। একদম খাবার দাবার না দিবা না, করবো। আর এই যে আমার দিদি চলে এসছে খাওয়া দাওয়া করে, আরও এখন পান খাচ্ছে, পান খাওয়া হলে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আর এখন বাজে রাত 12টা প্রায়, তো আর কত রাত থাকি বাড়িতে। তো গুড নাইট, সবাই ভালো থেকো।